প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। আমি অঞ্জলি রানী, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে ইতিমধ্যে আমি তোমাদের চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা শক্তি নিয়ে একটি লেকচার দিয়েছি। আজ তোমাদের সাথে দ্বিতীয় লেকচার। আজকের পাঠ শেষে তোমরা যা যা জানতে পারবে শক্তি সম্পর্কে তোমরা ব্যাখ্যা করতে পারবে, শক্তি এবং কাজের সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে, গতি শক্তি সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে এবং বিভব শক্তি বর্ণনা করতে পারবে। শিক্ষার্থীরা, প্রথমে আমরা জেনে নেই শক্তি কি। দেখো, তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ। চিত্রে কি দেখতে পাচ্ছ? চিত্রে দেখতে পাচ্ছ লোকটি জমি চাষ করছে। লোকটির কাজ করার সামর্থ্য আছে, আর জমি চাষ করছে। কি হচ্ছে এখানে? কাজ হচ্ছে। তাহলে আমরা শক্তি বলতে কি বুঝি? শক্তি বলতে আমরা বুঝি যে কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে, অর্থাৎ কোনো বস্তু কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। এবং শক্তির কোনো দিক নেই, কাজেই শক্তি স্কেলার রাশি। শক্তি মূলত পদার্থের এমন একটা বৈশিষ্ট্য যার সৃষ্টি বা ধ্বংস নেই। তো এক রূপ থেকে শুধু অন্য রূপে রূপান্তরিত করা যায় এবং এক বস্তু থেকে এটা অন্য বস্তুতে যেতে পারে। শক্তি হচ্ছে কাজ করার ক্ষমতা। শুধু তাই না, যখন কোনো বস্তুর উপর কোনো বল প্রয়োগ করে ধনাত্মক কাজ করা হয়, তখন সেই বলটি আসলে বস্তুটির মাঝে একটা শক্তি সৃষ্টি করে। বস্তুটির মাঝে যতটুকু কাজ করা হয়েছে, বস্তুটির মাঝে ততটুকু শক্তি সৃষ্টি করা হয়, এবং যে বল প্রয়োগ করছে তাকে ঠিক সেই পরিমাণ শক্তি দিতে হয়। আর কোনো বল প্রয়োগে যদি কোনো বস্তুর উপর নেগেটিভ কাজ করা হয়, তাহলে বুঝতে হবে বস্তুর যেটুকু শক্তি ছিল সেখান থেকে খানিকটা শক্তি সরিয়ে নেওয়া হয়েছে। যেটুকু ঋণাত্মক নেগেটিভ কাজ করা হয়েছে, ঠিক ততটুকু শক্তি সরিয়ে নেওয়া হয়, এবং যে বল প্রয়োগ করেছে সে এই শক্তিটুকু কোনো না কোনোভাবে পেয়ে যায়। অর্থাৎ কোনো বস্তুর উপর ধনাত্মক কাজ করা অর্থ বস্তুটিকে শক্তি দেওয়া, আর ঋণাত্মক কাজ করা অর্থ বস্তুটি থেকে শক্তি সরিয়ে নেওয়া। শক্তির একক এবং মাত্রা। তুমি ইতিমধ্যে কাজের একক এবং মাত্রা সম্পর্কে জেনেছ। আমরা জানি কাজের একক জুল, আর কাজের মাত্রা এম এল স্কোয়ার টি ইনভার্স টু। তাহলে কাজ এবং শক্তির মাত্রা একই, এবং কাজ এবং শক্তির এককও একই। এখন কাজ এরকম যেহেতু জুল, শক্তির এককও জুল, এবং কাজের মাত্রা এম এল স্কোয়ার টি ইনভার্স টু, শক্তির একক এম এল স্কোয়ার টি ইনভার্স টু। শক্তির বিভিন্ন রূপ সম্পর্কে আমরা শক্তি সম্পর্কে জানলাম, এখন শক্তির বিভিন্ন রূপ সম্পর্কে জানবো। এখানে শক্তির বিভিন্ন রূপ দেখতে পাচ্ছ, যে যান্ত্রিক শক্তি, আলোক শক্তি। আমরা কোনো বস্তু দেখতে পাই কিসের সাহায্যে? আলোক শক্তির সাহায্যে। কোনো কিছু শুনতে পাই শব্দ শক্তির সাহায্যে। তাপ শক্তি, তড়িৎ শক্তি, চৌম্বক শক্তি, রাসায়নিক শক্তি, সৌরশক্তি, নিউক্লিয় শক্তি। নিউক্লিয় শক্তি, নিউক্লিয়ার পাওয়ার প্লান্টে নিউক্লিয় শক্তি ব্যবহার করা হয়। আর সৌরশক্তির সাহায্যে তো আমরা সোলার সেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করতে পারি। তারপর তাপ শক্তি, আমরা গরম অনুভব করি, এটা তাপ শক্তির কারণে। আর তড়িৎ শক্তির ব্যবহার, তো তড়িৎ শক্তি সাহায্যে আমরা বিভিন্ন যন্ত্রপাতি চালাই। আমাদের দৈনন্দিন কাজেই তো তড়িৎ শক্তির প্রয়োজন। আমাদের দৈনন্দিন যেমন টিভি, ফ্রিজ, এসি, মোবাইল, কম্পিউটার, এগুলো সব কিছু আমরা চালাচ্ছি তড়িৎ শক্তি ব্যবহার করে। এমনকি আমরা রান্নাবাড়ার কাজে, কাপড় ইস্ত্রি করার কাজে, অনেক কাজে আমরা তড়িৎ শক্তি ব্যবহার করছি। শক্তি এগুলো বিভিন্ন রূপ। সবচেয়ে যেটা পরিচিত সাধারণ রূপ হলো যান্ত্রিক শক্তি। তোমাদের বইয়ে যান্ত্রিক শক্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এখন তোমাদের সাথে আমি যান্ত্রিক শক্তি নিয়ে আলোচনা করব। যান্ত্রিক শক্তি কি? যান্ত্রিক শক্তি মূলত সেই শক্তি যা কোনো বস্তু তার স্থির অবস্থান বা গতিশীল অবস্থার জন্য লাভ করে। এখন যান্ত্রিক শক্তিকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো গতিশক্তি, আর একটা হলো বিভব শক্তি। এখন আমরা প্রথমে গতিশক্তি সম্পর্কে। এখন দেখো তোমরা চিত্রে কি দেখতে পাচ্ছ? একজন সাইকেল আরোহী।
চক্রে সাইকেল আরোহী। কি করছে? এই সাইকেল দিয়ে যদি এই বস্তুটিকে অর্থাৎ ভ্যানটিকে যদি ধাক্কা দেয় তাহলে ভ্যানটিকে সরিয়ে ফেলতে পারবে। অর্থাৎ আমরা জানি কি শক্তি, আমরা কি জানি কাজ করার ক্ষমতা। এখন কোনো গতিশীল বস্তু যদি অন্য একটা বস্তুকে ধাক্কা দেয় তবে সেই বস্তুটাকে খানিকটা দূরত্ব সরাতে পারে বা ঠেলে নিয়ে যেতে পারে। তেমন এই সাইকেল আরোহী যদি ভ্যানটিকে ধাক্কা দেয় তাহলে কিছু দূর সরাতে পারে। এই ভ্যানটিকে তো ধাক্কা দিল অর্থাৎ ভ্যানটিকে সরিয়ে ফেললো, এখানে কি হচ্ছে? কাজ হচ্ছে। আর ভ্যানটি যে কিছু দূর সরে গেল সেটা হচ্ছে সেখানে কাজ হচ্ছে, আর ভ্যানটিকে যে সরিয়ে ফেলা হলো সেখানে বল প্রয়োগ করা হচ্ছে। তাহলে এখানে বল প্রয়োগ করা হচ্ছে যার কারণে কাজ হচ্ছে, মানে দূরত্ব সরে গেল মানে কাজ হচ্ছে, আর ভ্যানটিকে ঠেলে দেওয়া হলো তার মানে এখানে বল প্রয়োগ করা হচ্ছে। তাহলে একটি চলমান বাইসাইকেল কোনো ভ্যানকে ধাক্কা দিলে ভ্যান একটু হলেও সরে যাবে। এর কারণ কি? এর কারণ হলো সেই সাইকেলে জমা হওয়া গতিশক্তি। তাহলে আমরা গতিশক্তি কি বলতে পারি? যে কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে ওই বস্তুর গতিশক্তি বলে। দেখো চলন্ত বাসের গতি, এখন গতিশক্তির বিভিন্ন উদাহরণ আমরা সম্পর্কে জানব। দেখতে পাচ্ছ বাসের গতি, এখন রাস্তাঘাটে যে দুর্ঘটনা বা বাস ট্রাক বা গাড়ি যে দুর্ঘটনা ঘটে এতে যে গাড়ি বা ভেঙ্গে চলে যায় তার কারণ কি? তার কারণও কিন্তু এই গতিশক্তি। এখন গাড়ি যখন প্রচণ্ড বেগে ছুটতে থাকে তখন কিন্তু গতিশক্তি তার বেশি হয়, আর এই শক্তির কারণেই এর প্রচণ্ড ধাক্কায় কিন্তু যে কোনো জিনিসের অনেক ক্ষতি হয়। তাহলে আমরা গতিশক্তি জানব। যে এবার চলন্ত ফুটবলের গতি, এটাও কিন্তু গতিশক্তির উদাহরণ। এছাড়াও নিক্ষিপ্ত তীরের গতি, চলন্ত বাইসাইকেলের গতি, এগুলো সব গতিশক্তির উদাহরণ। এখন আমরা গতিশক্তির সমীকরণ সম্পর্কে জানব। এখন গতিশক্তির শক্তির সমীকরণ চিত্রে দেখো, একটি এম ভরের একটি বস্তু। এখন এম ভরের বস্তুটিকে এফ বল প্রয়োগ করা হচ্ছে, তাহলে এফ বল প্রয়োগ করার ফলে বস্তুটি এস দূরত্ব অতিক্রম করলো। এখন এস দূরত্ব অতিক্রম করলো তাহলে এখানে কৃত কাজ কি হবে? কৃত কাজ হবে বল গুণন সরণ। আমরা জানি কৃত কাজ বল গুণন সরণ। তাহলে নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা কি জানি? যে নিউটনের গতির দ্বিতীয় সূত্রটি কি? যে কোনো বস্তু ভর বেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভর বেগের পরিবর্তন কিন্তু সেদিকে ঘটে। এটাকে আমরা লিখতে পারি এফ সমান এম এ। তাহলে নিউটনের গতির দ্বিতীয় সূত্রের থেকে আমরা জানি এফ সমান এম এ, আর গতির সমীকরণ থেকে জানি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এ এস। এখন আমরা যদি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করা এটা যদি কনসিডার করি তাহলে অবশ্যই আদিবেগ শূন্য হবে। তাহলে এই সমীকরণে যদি আদিবেগ ইউ যদি শূন্য বসাই তাহলে আমরা কি লিখতে পারবো? এখান থেকে এ এস এর মান পাবো ভি স্কোয়ার বাই টু। তাহলে দেখো এখানে গতিশক্তি সমান কৃত কাজ, তাহলে ই কে আমরা পাচ্ছি গতিশক্তিকে যদি আমরা ই কে, কে হলো কাইনেটিক এনার্জির জন্য, ই কে দ্বারা প্রকাশ করি তাহলে ই কে সমান এম এ এস। এখন এ এস এর মান ভি স্কোয়ার বাই টু বসালে ই কে এর মান হাফ এম ভি স্কোয়ার। এখন গতিশক্তি সমীকরণ আমরা কি পেলাম? গতিশক্তি সমান হাফ গুণন ভর গুণন বেগ স্কোয়ার। তাহলে ভর এবং বেগ দুইটাই গতিশক্তির সাথে সমানুপাতে সম্পর্কিত। এখন গতিশক্তি বস্তুর ভরের উপর নির্ভর করে, আমরা দেখতেই পাচ্ছি যে ভর গতিশক্তির সাথে সমানুপাতে সম্পর্কিত। আর বস্তুর ভর যত বেশি হবে তার গতিশক্তিও তত বেশি হবে। এখন একই বেগে যদি একটা হালকা টেনিস বল আর একটি ভারী ক্রিকেট বল নিক্ষেপ করা হয় তাহলে কোন বলটি দ্বারা আঘাত বেশি হবে? অবশ্যই ভারী ক্রিকেট বলটি দ্বারা আঘাত বেশি হবে, কারণ ক্রিকেট বলে
ভর এখানে বেশি, কারণ ভর বেশি হওয়ার কারণে এর গতিশক্তি বেশি। আর যখন গতিশক্তি বেশি থাকে তখন এর দ্বারা আঘাত কিন্তু বেশি হয়। এছাড়াও গতিশক্তি বেগের উপরও নির্ভর করে, বেগের সাথে যদি সমানুপাতে সম্পর্কিত, যেহেতু বস্তুর বেগ যদি বেশি হয় গতিশক্তিও বেশি হবে। কারণ একটি ট্রাক কম বেগে কোনো দেয়ালকে যদি আঘাত করে তবে যে ক্ষতি হয় তার চেয়ে বেশি ক্ষতি হবে ওই ট্রাকটি যদি বেশি বেগে দেয়ালকে আঘাত করে। এখন একটি গাণিতিক সমস্যা, খুব সহজ একটি গাণিতিক সমস্যা আমরা আলোচনা করব। এখানে 70 কেজি ভরের একজন দৌড়বীর 7 মিটার/সেকেন্ড বেগে দৌড়ালে তার গতিশক্তি কত? এখানে কি দেওয়া আছে? ভর দেওয়া আছে 70 কেজি আর বেগ 7 মিটার/সেকেন্ড। তাহলে গতিশক্তি ইকে আমাদের বের করতে হবে। আমরা জানি ইকে সমান হাফ এম ভি স্কোয়ার। তাহলে আমরা যদি এম এবং ভি এর মান বসিয়ে দিই তাহলে গতিশক্তি পাচ্ছি 1715 জুল। তো শিক্ষার্থীরা আমরা গতিশক্তি সম্পর্কে জানলাম, এখন আমরা জানব বিভব শক্তি সম্পর্কে। কারণ বিভব শক্তি আসলে কি? বিভব শক্তি হলো স্বাভাবিক অবস্থান বা অবস্থা থেকে পরিবর্তন করে কোনো বস্তুকে অন্য কোনো অবস্থান বা অবস্থায় আনলে বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে বিভব শক্তি বলে। এখন দেখো চিত্রে কি দেখতে পাচ্ছ, একটি স্প্রিং। এখন একটি স্প্রিংকে, এই স্প্রিংটিকে যদি আমরা কোনো কিছুর সাথে আটকিয়ে এক প্রান্ত আটকিয়ে দেই এবং অন্য প্রান্তে যদি একটা ব্লক যুক্ত করে এনে যদি আমরা হাত দিয়ে বল প্রয়োগ করি তাহলে কি হবে? শুরুতে দেখতে পাচ্ছ স্প্রিংটির লেন্থ এল। তাহলে এখানে যদি আমরা বল প্রয়োগ করি, এফ বল যদি প্রয়োগ করি তাহলে কি হবে? স্প্রিংটি অবশ্যই সংকুচিত হবে, এক্স দূরত্ব সরে গেল, অর্থাৎ এক্স দূরত্ব সরে সংকুচিত হলো। তাহলে দেখো আমরা হাত দিয়ে বল প্রয়োগ করলাম, আমাদের হাত বা স্প্রিং কোনোটাই কিন্তু এখানে গতিশীল না, তাহলে এখানে কোনো গতিশক্তি নেই। তাহলে এর মধ্যে একটা অবশ্যই শক্তি কাজ করছে যার কারণে তো স্প্রিংটি সংকুচিত হচ্ছে। তাহলে কোন শক্তি এখানে কাজ করছে? এখানে এই স্থিতি শক্তি বা বিভব শক্তি কাজ করছে। এখন এই স্প্রিংটির সামনে, এই স্প্রিংটির সামনে যদি একটা বস্তু আমরা রেখে দিই এবং ওই স্প্রিংটিকে যদি ছেড়ে দিই তাহলে এটি এই বস্তুটির উপর কিন্তু বল প্রয়োগ করবে, যার ফলে বস্তুটি কিন্তু ছিটকে পড়ে যেতে পারে, অর্থাৎ বস্তুটি সরে যাবে। তাহলে কেন এই বস্তুটি সরে গেল? তাহলে এই স্প্রিং তার আগের শিথিল অবস্থার ফিরে আসে, এই আগের শিথিল অবস্থায় ফিরে আসার সময়টা কাজ করে, অর্থাৎ এই বস্তুটাকে সরাতে পারলো। তাহলে দেখো এই স্প্রিংটি এতে তার স্বাভাবিক অবস্থা পরিবর্তনের জন্য কাজ করার সামর্থ্য লাভ করলো, অর্থাৎ কাজ করার সামর্থ্য অর্জন করলো। তাহলে এটাই হলো স্প্রিং এর বিভব শক্তি। এখন দেখো একটি পুলি যদি আমরা নেই, তার উপর একটা দড়ি বেঁধে যদি দড়ির এক প্রান্তে একটা ভারী বস্তু এ এবং অপর প্রান্তে একটি হালকা বস্তু বি বাঁধা হয়, এমনভাবে বাঁধতে হবে যেন এই হালকা বস্তুটা ভূপৃষ্ঠে থাকে আর ভারী বস্তুটি ভূপৃষ্ঠ থেকে একটু উপরে। তাহলে এখন আমরা কি দেখতে পাবো? বাঁধার পর দেখতে পাবো যে বস্তুটি, ভারী বস্তুটি নিচে নামবে এবং হালকা বি বস্তুটি উপরে উঠবে। কেন? এ বস্তুটি তার স্বাভাবিক অবস্থা, অর্থাৎ এ বস্তুটা কিন্তু ভূপৃষ্ঠে না, ভূপৃষ্ঠ থেকে উপরে। তাহলে এ তার স্বাভাবিক অবস্থা ভূপৃষ্ঠ থেকে উপরে থাকার কারণে তার ভিতর কাজ করার সামর্থ্য তথা বিভব শক্তি সঞ্চিত ছিল। তাহলে এটি যে ভূপৃষ্ঠে ফিরে আসতে কাজ করবে, এটি যদি ভূপৃষ্ঠে ফিরে আসে, এটি যে ভূপৃষ্ঠে ফিরে আসলে কিন্তু কাজ করবে, তাই এ কাজ, অর্থাৎ এই হালকা বস্তুটিকে উপরে উঠাতে পারবে। এছাড়াও পানির ট্যাঙ্কে সঞ্চিত পানি বা টেবিলের উপর রাখা কোনো বই অথবা কোনো জিনিসপত্র, এগুলোর মধ্যেও বিভব শক্তি বিদ্যমান। এখন দেখো এম ভরের কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় উঠাতে কৃতকাজই হচ্ছে বস্তুতে সঞ্চিত বিভব শক্তির পরিমাপ। যেহেতু ভূপৃষ্ঠে আছে একটা বস্তু, তাকে যদি এই উচ্চতা উপরে উঠানো হয় তাহলে যে কাজ হবে এটাই তার বিভব শক্তি, সঞ্চিত বিভব শক্তি পরিমাপ। এক্ষেত্রে কৃত কাজ হচ্ছে বস্তুর উপর প্রযুক্ত অভিকর্ষ বল তথা বস্তুর ওজন এবং উচ্চতার গুণফলের সমান। আমরা জানি
বস্তুর ওজন mg তাহলে কৃতকাজ সমান mg h এখান থেকে আমরা বিভব শক্তি পাবো ep সমান mg h চিত্রে দেখো যখন একটি বল অথবা কোনো বস্তু ঘুরছে এখানে কি কাজ করছে বিভব শক্তি যখন বলটিকে ফেলে দেওয়া হচ্ছে বলটি যখন পড়ছে তখন এই বিভব শক্তি গতি শক্তিতে পরিণত হচ্ছে তাহলে আমরা কি পেলাম বিভব শক্তি পেলাম বস্তুর ওজন গুণন উচ্চতা অর্থাৎ বস্তুর ওজন আবার ভর গুণন অভিকর্ষ ত্বরণ এখানে যেহেতু বস্তুকে উঠানো হচ্ছে এই উচ্চতা এই যে অভিকর্ষ ত্বরণ কাজ করছে তাহলে আমরা বিভব শক্তি পেলাম বস্তুর ভর গুণন অভিকর্ষ ত্বরণ উচ্চতা এখন m ভরের একটা পাথরকে এই উচ্চতায় তুলে তার ভিতরে বিভব শক্তি সৃষ্টি করে যদি পাথরটাকে ছেড়ে দেওয়া হয় তাহলে সেটা যখন নিচের দিকে এই দূরত্ব নেমে যাবে তখন তার ভিতর কি পরিমাণ গতি শক্তি কাজ করবে আমরা শক্তি নিত্যতা সূত্র কি জানি আমরা শক্তির নিত্যতা সূত্র জানি যে শক্তিকে আমরা সৃষ্টিও করতে পারবো না ধ্বংসও করতে পারবো না শুধুমাত্র শক্তি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করতে পারবো তাহলে শক্তির নিত্যতা সূত্র কারণে তার বিভব শক্তি পুরোটুকুই গতি শক্তিতে পরিণত হবে তখন আমরা জানি গতি শক্তি হচ্ছে হাফ এম ভি স্কয়ার তাই আমরা লিখতে পাবো গতি শক্তি সমান হাফ সমান বিভব শক্তি হাফ এম ভি স্কয়ার সমান এম ভি এখান থেকে আমরা ভি স্কয়ার এর মানও পেতে পারি ভি স্কয়ার সমান টোয়াইস জি এইচ এখন দেখো একটি বস্তুর ভর 6 কেজি দেওয়া আছে একে ভূপৃষ্ঠ থেকে 20 মিটার উচ্চতায় তুললে বিভব শক্তি কত হবে জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার জি এর মান দেওয়া আছে না দেওয়া থাকলে আমরা জি এর মান জানি এখানে বস্তুর ভর এম হলো 6 কেজি উচ্চতা এই 20 মিটার তাহলে জি 9.8 মিটার পার সেকেন্ড তাহলে বিভব শক্তি কি হবে আমরা জানি বিভব শক্তি সমান এম জি এইচ আমরা যদি এম জি এবং এইচ এর মান বসিয়ে দেই তাহলে আমরা পেয়েছি 1173 জুল এখানে দেখো এখানে একজন সাইকেল আরোহী যখন উপরে উঠছে এখানে কাজ কি করছে এখানে কাজ করছে গতি শক্তি যখন উপরে উঠে এখানে থাকবে তখন হলো কাজ করবে কি শক্তি কাজ করবে তখন পটেনশিয়াল এনার্জি অর্থাৎ বিভব শক্তি কাজ করবে এবং তখন আবার নিচে নামবে তখন কাজ করবে গতি শক্তি তাহলে আমরা গতি শক্তি এবং বিভব শক্তি সম্পর্কে জানলাম এখন আশা করি তোমরা কাজটি বুঝেছো এখন তোমাদের একটা বাড়ি কাজ দিব আশা করি তোমরা করতে পারবে কেননা ক্লাসটি যদি বুঝে থাকো তাহলে করতে পারবে সাইকেল আরোহীর প্রত্যেকের ভর ও বেগ সমান তার ভর দেওয়া আছে 40 কেজি আর বেগ দেওয়া আছে 20 মিটার পার সেকেন্ড জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড তাহলে বের করতে হবে চারজনের মোট গতি শক্তির পরিমাণ চারজনের মোট গতি শক্তির পরিমাণ বের করতে হবে তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ক্লাসটি বুঝেছো এবং গাণিতিক সমস্যাটি তোমরা করবে আজ এই পর্যন্তই তোমাদের পরবর্তী ক্লাসে কথা বলবো শক্তির বিভিন্ন উৎস শক্তির রূপান্তর আমরা এক শক্তি কিভাবে এক শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হচ্ছে কোন কোন কাজের মধ্য দিয়ে আর শক্তির এই যে রূপান্তর পরিবেশের উপর এর কিরূপ প্রভাব এগুলো নিয়ে আমি তোমাদের সাথে পরবর্তী ক্লাসে আলোচনা করব পরবর্তী ক্লাস দেখা আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্ত শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো